এবার বুলেট প্রুফ গাড়ি কিনলেন সালমান খান। সম্প্রতি প্রাণনাশের হুমকি পেয়েছেন সালমান খান, এমনকি জেরার মুখে লরেন্স বিষ্ণুই স্বীকার করেছেন যে একবার সালমানকে মারার পরিকল্পনাও করেছিলেন তিনি। তাই সালমান খান তার নিরাপত্তার বিষয়ে আর কোনো ঝুঁকি নিচ্ছেন না। তার গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাসভবনে নিরাপত্তা বাড়ানোর পাশাপাশি অভিনেতা এখন তার গাড়ির তালিকায় যুক্ত করেছেন একটি বুলেট প্রুফ গাড়ি, এমনটাই খবরে জানানো হয়েছে। নিজের পাশাপাশি পরিবারের নিরাপত্তা নিয়েও চিন্তিত বলিউডের এই সুপারস্টার। গত মাসে মৃত্যুর হুমকি পেয়েছিলেন তিনি। সালমান এবং তার পরিবার উভয়ের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সর্বাত্মক চেষ্টা করছে মুম্বাই পুলিশ। সূত্রের খবর অনুসারে অভিনেতার অ্যাপার্টমেন্টের নিচে বুলেট প্রুফ কাচের একটি নতুন গাড়ি দেখা গেছে। ইতিমধ্যেই বুলেট প্রুফ ল্যান্ড ক্রুজারের যাতায়াত করছেন সুপারস্টার, এবার যুক্ত হলো আরও একটি বুলেট প্রুফ গাড়ি। গাড়িটি অত্যাধুনিক মডেল না হলেও যে কোনো অপ্রীতিকর ঘটনা থেকে তাকে বাঁচাতে পারে। রিপোর্ট অনুযায়ী লরেন্স বিষ্ণোইংয়ের গ্যাং একবার তাকে টার্গেট বানিয়েছিলেন। একটি শার্প শুটার তার বাসভবনের বাইরে তার উপর নজর রাখতেন এবং তার গতিবিধি ট্র্যাক করার জন্য রেখেছিলেন তারা। এই খবর সামনে আসার পরই বাড়ানো হয়েছে অভিনেতার নিরাপত্তা। জনসাধারণের মধ্যে না যাওয়ার পরামর্শ দেওয়া হয় সালমানকে। প্রায় ব্রান্দার রাস্তায় সাইকেল চালাতেন সালমান। এই ঘটনার পর তাকে সাইকেল চালাতেও বারণ করেছে মুম্বাই পুলিশ। ইতিমধ্যেই সালমান তার আত্মরক্ষার জন্য একটি অস্ত্র লাইসেন্সের জন্য আবেদন করেন এবং একই বিষয়ে আলোচনা করার জন্য মুম্বাইয়ের পুলিশ কমিশনারের সাথে দেখা করেছিলেন তিনি। মুম্বাই পুলিশ ANIকে দিয়ে একটি বিবৃতিতে বলেছেন, সালমান খান সম্প্রতি হুমকির চিঠি পাওয়ার পর মুম্বাই পুলিশে আত্মরক্ষার জন্য অস্ত্রের লাইসেন্সের জন্য আবেদন করেছিলেন। মহারাষ্ট্রের স্বরাষ্ট্র দফতর থেকে প্রাপ্ত তথ্য অনুসারে সালমান খান এবং তার বাবাকে বিষ্ণুই গ্যাং হুমকি দেওয়ার পিছনে কারণ ছিল তাদের ক্ষমতা প্রদর্শন। গ্যাংটি বড় ব্যবসায়ী এবং অভিনেতাদের কাছ থেকে চাঁদা আদায়ের প্রস্তুতি নিচ্ছিল। সালমানকে মেরে বাকিদের বার্তা দেওয়াই ছিল এই গ্যাংয়ের উদ্দেশ্য। সম্প্রতি শাহরুখের সাথে পাঠানো শুটিং করেন সালমান। এই ছবিতে তাকে দেখা যাবে একটি ক্যামিও চরিত্রে। এছাড়াও টাইগার থ্রিট শ্যুট করেছেন তিনি। এরপর ওই কবি ঈদ কবি দিওয়ালি শ্যুটে ব্যস্ত হয়ে পড়েন এই অভিনেতা। প্রাণনাশের হুমকি পাওয়ার পর মুম্বাই থেকে সেট সরিয়ে নেওয়া হয় হায়দ্রাবাদে। সেখানেও সেটে সবসময় দেহরক্ষীদের সাথে নিয়ে ঘুরতেন সালমান খান। আজকের মতো পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।